সাফল্য সেটা আমরা তুলে ধরার জন্য এই ঘর ঘর অভিযান আমরা শুরু করব আমরা চিন্তা ভাবনা করেছি প্রত্যেক বিধানসভা ওয়াইজ আমরা তার লঞ্চিং করব আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান করেন আর আমরা সৌভাগ্যবান গত মন কি বাত অনুষ্ঠানেও আমাদের এই রাজ্যের দুটি কথা উনি উল্লেখ করেছেন তো আগামী এই যে ২৭ তারিখেও আমরা এই আমাদের যে মন কি বাত অনুষ্ঠান আমরা সেটা মেগা আমরা মন কি বাত অনুষ্ঠানের ডাক দিয়েছি আমরা মণ্ডলের কোনো একটা জায়গায় বিধানসভার কোনো একটা জায়গায় আমরা সবাই জমায়েত হব নির্দিষ্ট স্থানে ১১টার সময় আমরা মন কি বাত অনুষ্ঠান করব এবং মন কি বাত অনুষ্ঠানের পর ১১:৩০ থেকে ১২টা পর্যন্ত আমাদের যারা নেতৃত্বে থাকবেন তাদের মত বিনিময় হবে সেখানে আলাপ আলোচনা হবে তারপর ঠিক ১২টা থেকে আমরা আমাদের সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে আমরা সমস্ত বুথে বুথে এই কর্মসূচিতে বাস্তবায়নের জন্য আমার কার্যকর্তারা পৌঁছে যাবে জমায়েত করব বিভিন্ন বিধানসভা এলাকায় আমরা সেখানে লক্ষ্যমাত্রা রেখেছি আমাদের ৭,০০০ কার্যকর্তা বিভিন্ন বুথ থেকে এসে মণ্ডলের একটা নির্দিষ্ট স্থানে জমায়েত হবে আর সেখানে মন কি বাত মেগা মন কি বাত অনুষ্ঠান সেখানে আমাদের কার্যকর্তারা সেখানে শুনবেন তারপর এই কর্মসূচিতে চাপিয়ে পড়বে সেই রূপরেখা আমরা তৈরি করেছি ইতিমধ্যে আমাদের এই ৭টি বিধানসভাতে আমরা ৬০ জন লিডার সেখানে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবে স্থানীয় বিধায়ক আমাদের স্থানীয় মিনিস্টার যারা রয়েছেন তাদের স্ব স্থানে যেরকম যাবেন তার মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের অফিস বিয়ারার মোর্চা প্রেসিডেন্ট সবাই বিভিন্ন কোনো না কোনো স্থানে আমাদের এই কর্মসূচি যে বাস্তবায়ন হবে তার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আঠগড়দলী এলাকায় থাকবেন আমাদের মাননীয় মহেশ শর্মাজি উনি ১৮ সূর্যমণিনগর এলাকায় উনি এটা করবেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আমাদের আদরণীয় মহেন্দ্র সিং যিনি আমাদের রাজ্যের ইলেকশন প্রভারী উনি মোহনপুরে থাকবেন আমি নিজে ব্যক্তিগতভাবে বিশালগড়ে থাকব আমাদের জিষ্ণু দেব বর্মন যিনি আমাদের রাজ্যের মাননীয় উপ মুখ্যমন্ত্রী উনি থাকবেন উনি চরিলাম বিধানসভায় উনি থাকবেন আমাদের রেবতী ত্রিপুরা রায়মাবেলিতে থাকবেন আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব উনি মাতাবাড়িতে থাকবেন আমাদের প্রতিমা ভৌমিক যিনি কেন্দ্রীয় মন্ত্রী উনিও কৃষ্ণপুর বিধানসভায় উনি থাকবেন এবং রাজ্যের বিভিন্ন অফিস বেয়ারার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন এলাকাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যাতে স্ব এলাকায় এবং যারা মিনিস্টার এমএলএ যারা রয়েছেন তারাও নিজ নিজ স্থানে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাদেরকে অলরেডি সূচনা করে দিয়েছি ওনারা থাকবেন আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি কিসের আজ চলে আসুন মধ্যবিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং ওপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী মধ্যবিতা মোবাইল ফ্যাশন আমাদের ঠিকানা মধ্যবিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ ৯৮৫৬৪৯২৮৪৬